প্রবন্ধ রচনা, পরিবেশ সংরক্ষণে গাছ, অথবা একটি গাছ একটি প্রাণ, বা পরিবেশ ও মানুষের জীবনে বনভূমির প্রয়োজনীয়তা। একটি গাছ একটি প্রাণ কথার কথা নয়, তরুবিনে হয় যে মরু জীবন সংশয়। ভূমিকা, মানব প্রাণীকুলের মতো উদ্ভিদকুলো বিধাতার সৃষ্টি। ভূমিগর্ভের অন্ধকার বিদীর্ণ করে বৃক্ষই প্রথম প্রণাম জানিয়েছিল প্রভাত সূর্যকে। নিষ্প্রাণ মরুপ্রান্তরের অব্যক্ত বেদনাকে দূর করেই বৃক্ষই প্রথম প্রাণের শিহরণ জাগিয়েছিল এই ধরার বুকে। মানুষের জন্ম থেকেই অরণ্য তার পরম আত্মীয় অকৃত্রিম বন্ধু, তাই অরণ্যের কোলেই গড়ে উঠেছিল মানুষের বাসস্থান। ভারতীয় সভ্যতা অরণ্যকেন্দ্রিক সভ্যতা, অরণ্যের সবুজের সমারোহ ও প্রাণের অস্তিত্বই আমাদের পৃথিবীকে অন্যান্য গ্রহ থেকে আলাদা করেছে। গাছ এবং প্রাণীর পারস্পরিক বন্ধন, গাছ এবং প্রাণীকুলের পারস্পরিক বন্ধন সেই সুদূর অতীতকাল থেকেই অত্যন্ত নিবিড়। প্রাণীরা যেমন জীবনধারণের জন্য প্রতিনিয়ত উদ্ভিদের উপর নির্ভর করে থাকে, তেমনি গাছ ও প্রাণীর উপর নির্ভর করে বহুলাংশে বিকাশ লাভ করে। উদ্ভিদের বর্জ্য হিসেবে ত্যাগ করা অক্সিজেন গ্রহণ করে প্রাণীরা যেমন বেঁচে থাকে, তেমনি প্রাণীকুলের বর্জ্য ত্যাগ করা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে উদ্ভিদরা জীবনধারণের নিমিত্ত খাদ্য প্রস্তুত করে থাকে। বৃক্ষের প্রয়োজনীয়তা, বৃক্ষ নেই প্রাণের অস্তিত্ব নেই, বৃক্ষহীন পৃথিবী যেন প্রাণহীন মহাশ্মশান। অফ্রন্ত সৌন্দর্যের এক মধুর নিকুঞ্জ আমাদের পৃথিবী। এই পৃথিবীকে সবুজে শ্যামলে ভরে দিয়েছে প্রাণপ্রদায়িনী বৃক্ষরাজি। এ বিশ্বকে সুশীতল ও বাসযোগ্য করে রাখার ক্ষেত্রে বৃক্ষের অবদান অনস্বীকার্য। বনসম্পদ ও বনসৃজন, সভ্যতাকে বাঁচিয়ে রাখতে প্রয়োজন বনসৃজন। প্রাণধারণের জন্য পর্যাপ্ত অক্সিজেনের প্রয়োজন। পরিবেশকে দূষণের হাত থেকে মুক্ত করতে প্রয়োজন বন সংরক্ষণ। প্রকৃতির ভারসাম্য রক্ষায় গাছপালার ভূমিকা অনস্বীকার্য। একথা মাথায় রেখে অরণ্য সংহার রোধ করতে হবে। বৃক্ষরোপণের গুরুত্ব, পৃথিবীর মঙ্গলার্থে, সমগ্র প্রাণীকুলের মঙ্গলার্থে তথা মানব সমাজের মঙ্গলার্থে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। কারণ বৃক্ষ সকল প্রাণীকুলের ত্যাগ করা বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর দেয় জীবন রক্ষাকারী অক্সিজেন, ফলে প্রাণীরা এ জগতে বেঁচে থাকতে পারে। বৃক্ষ প্রাণী জগৎকে খাদ্য দেয়। মানুষ ও পশু পাখি বৃক্ষের ফুল ফল এবং লতাপাতা খেয়ে জীবন ধারণ করে। আসবাবপত্র, গৃহ, নৌকা, জাহাজ, বাঁধ, সেতু ইত্যাদি নির্মাণে বৃক্ষ আমাদের কাঠ দেয়। এছাড়া বনভূমি থেকে মধু ও মোম সংগ্রহ করা হয়। গাছপালা মাটির উর্বরতা বাড়ায়, মাটির ক্ষয় রোধ করে এবং ঝড় বৃষ্টি ও বন্যা প্রতিরোধে সহায়তা করে। গাছপালা দেশের আবহাওয়া জলবায়ু নিয়ন্ত্রণ করে। বৃক্ষ আমাদের জীবন রক্ষার নানা ঔষধ দান করে। সৌন্দর্য বর্ধনেও গাছের যথেষ্ট ভূমিকা রয়েছে। প্রাচীনকাল থেকে গাছের অবদান, যুগ যুগ ধরে গাছের সঙ্গে মানুষ নিবিড় বন্ধনে আবদ্ধ। প্রাচীন ভারতে বনভূমিতে গড়ে ওঠা আশ্রমিক শিক্ষার কথা আমরা সকলেই জানি। প্রাচীন যুগ থেকেই চিকিৎসা বিজ্ঞানে সাফল্য এনে দিয়েছে গাছপালা। অরণ্য বন্দনা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক ভারতে বৃক্ষরোপণ উৎসবের সূচনা করেছিলেন। বর্তমান ভারত সরকার ও রাজ্য সরকার নানা পরিকল্পনা গ্রহণ করেছেন। প্রতি বছর উৎসাহের সঙ্গে পালিত হচ্ছে বনসৃজন সপ্তাহ। 5ই জুন তারিখে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। প্রাণীকুল রক্ষায় গাছের গুরুত্ব, পৃথিবীর সকল প্রাণীকুল জীবনধারণের জন্য কোনো না কোনোভাবে গাছের উপর নির্ভর করে থাকে। আশ্চর্যের বিষয় হল পৃথিবীর কোনো প্রাণীর ক্ষেত্রে এ নিয়মের ব্যতিক্রম হয় না। পৃথিবীর প্রাণীকুল রক্ষার জন্য প্রয়োজন মুক্ত অক্সিজেন। বলা বাহুল্য, এই মুক্ত অক্সিজেন দিতে পারে একমাত্র গাছ। একটি গাছ একটি প্রাণ অভিযানের গুরুত্ব, পৃথিবীতে বিশ্ব প্রকৃতির এই সংকটের মুহূর্তে ব্যাপকভাবে প্রয়োজন হয়ে পড়েছে বিশ্বব্যাপী অরণ্য সম্পদের পুনঃস্থাপনের। বর্তমান যুগে পৃথিবীর বিজ্ঞানীরা সহ সকল সুধীজন এই উপলব্ধিতে পৌঁছাতে পেরেছেন যে অরণ্যের পুনঃস্থাপন ছাড়া মানবজাতি তথা এ বিশ্বের প্রাণীকুলকে রক্ষা করার কোনো উপায় নেই। বন সংরক্ষণ ও বনসৃজন আমাদের করণীয়। বনভূমি রক্ষার্থে একান্ত প্রয়োজন হল জনবিস্ফোরণ রোধ, বনসৃজনের সার্বিক সচেতনতা বৃদ্ধির কর্মসূচি গ্রহণ, সমস্ত পতিত জমিগুলিতে বনসৃজন ও রক্ষণাবেক্ষণ, জ্বালানির জন্য অরণ্য নির্ভরতা কমানো, দাবানল নিয়ন্ত্রণ, বন ও বন্যপ্রাণী নির্ভর জনগোষ্ঠীর জন্য বিকল্প পন্থা উদ্ভাবন, বন সংরক্ষণ আইন প্রণয়ন ও তার কঠোর প্রয়োগ, সচেতনতা বৃদ্ধির উদ্যোগ ও উপযুক্ত প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ। উপসংহার, অস্বীকার করার উপায় নেই যে
কেবল বৃক্ষরোপণ সপ্তাহ পালন করে সরকারিভাবে ঢাকঢোল পিটিয়ে জনসেবা করলেই দেশ সবুজ হয়ে যাবে না। সবুজায়ন যে আবশ্যক, সেই সচেতনতা দেশে সমাজে জাগিয়ে তুলতে হবে। প্রত্যেক মানুষের মধ্যে একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান, এই বোধ জাগিয়ে তুলতে হবে। মানুষের সচেতনতার হাত ধরে দেশে আবার সবুজ বলাকা পাখা মেলবে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।